আমার কাছে হলুদ রঙের ফাইল আছে, তা খুললে পালানোর জায়গা পাবেন না। জগদ্দলে সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ বিধায়ক সোমনাথ শ্যামের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন তিনি। কিন্তু 2022 সালে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেই অর্জুন সিংয়ের দলে প্রত্যাবর্তনকে কটাক্ষ করে জগদ্দলের এক কর্মসূচিতে রবিবার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এমনকি তিনি ব্যারাকপুরের সাংসদকে আক্রমণ করতে গিয়ে বলেন, একটি হলুদ ফাইল রয়েছে তার কাছে, যা খুললে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পালানোর জায়গা খুঁজে পাবেন না, আপনিও লুকানোর কোনো জায়গা খুঁজে নিন। এছাড়াও তিনি বলেন, যখন ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের কেস হাইকোর্টে উঠবে এবং আপনি গ্রেপ্তার হওয়ার জায়গায় রয়েছেন, তখন পা ধরে আমাদের দলে যোগ দিয়েছেন বলেও কটাক্ষ করেন। এর পাশাপাশি অর্জুন সিং পৌরপ্রধান থাকাকালীন সময় ভাটপাড়া পৌরসভায় হওয়া দুর্নীতির কথা বলেও কটাক্ষ করেন বিধায়ক সোমনাথ শ্যাম। আজকে সেই হলুদা মমতা ব্যানার্জির পা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে দ্বিতীয়বার এসেছে। তারা ভুলে যায় না যেন এই অঞ্চলের মানুষ, ব্যারাকপুর লোকসভার মানুষ তাদের মনে রেখেছে, তাদের কোনোদিনও ভুলে যাবে না, তাদের কোনোদিনও ক্ষমা করবে না। যারা স্বামীকে সে হারিয়েছে সে কোনোদিন তাকে ক্ষমা করবে না, যার ছেলেকে কেউ হারিয়েছে সে কোনোদিন ক্ষমা করবে না, যার ভাইকে হারিয়েছে সে কোনোদিন ক্ষমা করবে না। আপনি বড় বড় বুলি দিচ্ছেন, আপনি অনেক কথা বলছেন, আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলব, খুব শিগগিরই আমি খুলব। পালাবার জায়গা পাবেন না, সেই দিনকে কোথায় লুকাবেন মুখ, সেই মুখ আপনি খুঁজে পাবেন না। তৈরি করে রাখুন, যেরকম ছাত্র হোসেন কোন বিলকিতে ঢুকেছিল, আপনিও কোন বিলকিতে ঢোকার জায়গা খুঁজে নিন। এই মঞ্চের থেকে বলে গেলাম, আপনি অনেক জায়গার মঞ্চ বাঁধবেন, অনেক জায়গায় মঞ্চ বেঁধে যে মিথ্যে প্রলোভ মানুষের মধ্যে দেন, যে মিথ্যে কথা বলে ব্যারাকপুর লোকসভার মানুষকে একত্রিত করেছিলেন, সে মিথ্যে কথা আবার আপনি বিভিন্ন মঞ্চের থেকে বলবেন, কিন্তু মানুষ বিশ্বাস করবে না। তৃণমূল কংগ্রেস করা কি তখন অপরাধ ছিল? কেউ কেউ বলছে আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করতাম, হঠাৎ মাঝখানে কয়েকজন নেতা ঢুকে গেছে, যদি জন্মলগ্ন থেকে তৃণমূল করতেন তাহলে দেড় থেকে 2000 আমার তৃণমূল কংগ্রেসের ভাইরা ঘর ছাড়া কেন হয়েছিল? ব্যারাকপুর লোকসভার একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সুরক্ষিত ছিল না, সবটাই লেগে গেছিল সেই গেরুয়া শিবিরের ঝান্ডা। কেন তারা কি তৃণমূল কংগ্রেস করতেন না? সেই অফিসগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না? আপনি সেদিনকে ভুলে গেলেন, ভুলে গিয়ে সবটাই গেরুয়া করে দিলেন। যখন ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের কেস আর হাইকোর্টে আপনি অ্যারেস্ট হওয়ার কাছে ছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পা ধরে আমাদের কাছে নতি স্বীকার করে সেদিনকে আপনি যোগ দিয়েছিলেন। আজকে আপনি বলছেন যে অমুক লোহা চোর, অমুক পিতল চোর, আপনার থেকে বড় চোর কে আছে যে মানুষের টাকা চুরি করেছে, যে সাধারণ মানুষের টাকা লুট করেছে, এর থেকে বড় চোর কে হবে? চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, পরীক্ষার্থীদের পাস করাবার জন্য টাকা নিয়েছেন, কোন টাকা আপনি নেননি? ভাটপাড়া পৌরসভাটাকে লুটে খেয়ে নিলেন, প্রায় 300 মানুষের গ্র্যাচুইটি খেয়ে গেলেন, পিএফের পয়সা খেয়ে গেলেন, কন্ট্রাক্টরদের পয়সা খেয়ে নেবেন, কত বড় পেট আপনার আমি তো এখনো বুঝলাম না। আপনার যে ফাইলটা আছে তাতে তো দেখছি একটা পেটে এত কিছু হতে পারে না, রাবণের পেটেও এত কিছু যায়নি যত আপনার পেটে গেছে, ওই পেট চিরে সব বার করবো আর সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেবো। ঘাবড়াবেন না, আমি তো খেল শুরু হয়, আমি দেখি আগে আগে হতা হে ক্যা। তৃণমূল কংগ্রেসের রক্ত যেখানে পড়ে সেখানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেয়। তাই বিকি যাদবের খুনে আপনি আজকে লিপ্ত, আপনার হাত খুনে ভরা আছে, আপনার হাত রক্ত।
আপনি আজকে বলছেন যে আমার ভাইপোকে মিথ্যে অ্যারেস্ট করেছে, আমি প্রমাণ করে দিয়েছি, প্রমাণ করে দিয়েছি আপনার ভাইপো নয়, আপনার ভাইপো তো খালি আপনার আদেশ মেনেছিল, আপনি আসল খুনি, আপনি খুন করেছেন, আর আগামী দিনে এটা প্রমাণ করে দেখিয়ে দেবে যে আপনি খুন করেছিলেন, যত মাইক ফোকার ফোকান, যত প্রেসে বলার বলুন, আপনাকে প্রমাণ করে দেব যে এই খুন আপনি আদেশ দিয়ে করিয়েছিলেন, এই খুন শুধু নয়, আপনি রাজপাণ্ডের উপরে গুলি চালিয়েছিলেন, আপনি গৌরপ্রসাদের উপরে গুলি চালিয়েছিলেন, আপনি ধর্মেন্দর সিং এর উপরে গুলি চালিয়েছিলেন, এটা তো শুধুমাত্র আমি আমার এলাকার নাম বললাম, এছাড়া কত লোক খুন করিয়েছেন তার হিসেব এই ভাটপাড়া জগৎ দলের লোক ইঞ্চি ইঞ্চিতে আপনার থেকে বুঝে নেবে, তাই বলেছি পালাবার জায়গা পাবেন না, প্রত্যেকটি হিসেব আপনার কাছ থেকে নেবেন, আর আপনি কত বড় হনু হয়েছেন যে আপনি বলছেন ঝান্ডা সরিয়ে চলে এসো, আমি দেখে নেব, আমি জানি আপনার কারবার কারবারটাই তাই, আপনি এই কাজই করেন, আপনি ডাকাতি করান, আপনি লুট করান, আপনি দাঙ্গা করান, আপনি মানুষের সবকিছু কেড়ে নেন, এটাই আপনার হচ্ছে পরিষেবা দিতেন এই আত্মুর অঞ্চলে আপনার পরিবার, আপনার এই পাপ্পু ভাইপোর অন্তত 30টা জমি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।